হুজরুগানে দিন রাহে মাহমুদাহ মবিন যার তাদের আঁকি দেখি ছিল তিনারা কি মাজার শরীফ জিয়ারত করতেন যেমন হজরত আল্লামা ইবনে আবেদিন শামী আলাহি রাহমা তিনি তার কিতাবের মধ্যে লিখেন যে হজরত ইমাম শাফিঈ আলাহি রাহমা তিনি বলেন আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তালের বরকত হাসিল করি এবং তার কবর আমি জিয়ারতের করার উদ্দেশ্যে আসতাম যখন আমার কোনো প্রয়োজন হতো তখন আমি জিয়ারতের উদ্দেশ্যে এসে দুই রাকাত নামাজ পড়ি এবং তার কবরের নিকট আল্লাহর কাছে দোয়া করি তখন তাড়াতাড়ি আমার প্রয়োজন পূর্ণ হয়ে যায় সুবাহ আল্লাহ আর এটি রয়েছে রদ্দুল মোহতারের প্রথম খণ্ডের আটত্রিশ পৃষ্ঠায় এই পিউ ইসলামের হজরত ইমাম শাফি রাহমতুল্লাহ তালাই বলেন হজরত মুসা কাজেম রহমতুল্লাহ তালের কবরে দোয়া করা কবুল হওয়ার জন্য কষ্টি পাথর এখানে দুইটি বিষয় আমাদের লক্ষণীয় নাম্বার এক ইমাম স্বামী ইবনে আবেদিন শ্বামী রহমাতুল্লাহ তালের আকিদা এটাই যে কবর জিয়ারতের উদ্দেশ্যে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এটা বৈধ এবং কল্যাণকর এই জন্য তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন এবং কার ঘটনাটা লিখেছেন লিখেছেন ইমাম শাহি আলাই রহমান যিনি হচ্ছেন সাফিঈ মজহাবের পথ প্রদর্শক ইমাম তিনি কি বলছেন আমার যখন প্রয়োজন হতো আমি সফর করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালের মাজারের পাশে যেতাম সেখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়ি এবং এই মাজারের পাশে কবরের পাশে আল্লাহ সুবাহান হুয়া কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন আমার সেই হাজতকে সেই প্রয়োজনকে মিটিয়ে দিতেন সেই দোয়াকে কবুল করতেন এবং সুবাহান আল্লাহ আরও আমরা শুনলাম যে ইমাম শাহফি রাহমতুল্লাহ তালা তার কৌল হচ্ছে তার আকিদা হচ্ছে বিশ্বাস হচ্ছে এটা যে হজরতে মূসা কাজেম রহমতুল্লাহ তালা আলাই হজরতে মূসা কাজেম রিয়া আল্লাহ তালহর কবর দোয়া করলে এটা এমন কোষ্টি পাথর ধারা যেমনই হবে স্বর্ণে এক নাম্বার না দুই নম্বর ছিনা যায় কোষ্টি পাথর এটা একেবারে অর্জিন না এটা এমন পাথর যেটা অন্যকে নির্ণয় করা যায় কোষ্টি পাথরের মনে অর্থাৎ এখানে দোয়া করলে নিশ্চিত আল্লাহ দাবার কতালা কবুল করেন সুবাহান আল্লাহ ইমাম শাফি আলহি রাহমা এর আকিদা হচ্ছে এটা যে আল্লাহর ওলি ইমাম কাজেম আলহি রাহমা এর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আর নিজে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলাহের দরবারে গিয়ে তিনি দোয়া করতেন